এখনকার কাজ, হ্যাঁ, লিস্ট বানানো ছিল ঠিক এই রাউটেই, গেট কপি, যে লিস্টের পরে কেউ যদি বলে নিউ টাস্ক, তাহলে এখানে কি দিতে হবে, একটা লিস্ট আইডি দিতে হবে, টু ডু লিস্ট আইডি। কোন আইডির আন্ডারে, কোন টু ডু লিস্টের আন্ডারে টাস্ক বানাবেন, ওই টু ডু লিস্টের আইডি এখানে থাকতে হবে। তাহলে আমি কল করব টু ডু লিস্ট কন্ট্রোলারের, কপি, এখানে নাম দিব নিউ টাস্ক। তাহলে আমি একটা ফাংশন বানাবো, কোথায়, টু ডু লিস্ট কন্ট্রোলারে, ফাংশনের নাম হবে পাবলিক, পাবলিক পাবলিক ফাংশন নিউ টাস্ক। সে কি পায়, একটা আইডি পায়, রিটার্ন ভিউ। কি বানাবেন, লিস্ট ডট নিউ টাস্ক। আচ্ছা, আর আইডি পাস করাবেন না। তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে, এখানে দরকার নাই, এখানে দরকার নাই, এখানে আপনার দরকার উইথ, উইথ লিস্ট আইডি হচ্ছে কত, ডলার আইডি, এটা হিডেন হিসেবে রাখতে পারেন বা যে কোনোভাবে রাখা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে নিউ টাস্ক। আর আরেকটা আসলে লাগবে, সেটা হচ্ছে স্টোর টাস্ক, স্টোর টাস্ক, এটাতে লাগবে, স্টোর টাস্কে লাগবে রিকোয়েস্ট এবং আইডি। কপি, স্টোর টাস্কে ফর্ম থেকেই সব আসতে পারে, ফর্ম থেকেই সব আসতে পারে, তারপরও এইভাবে বানানো যেতে পারে, রিকোয়েস্ট এবং ডলার আইডি। লিস্ট এখানে হচ্ছে, এটাতে ভিউ না, এটাতে আমরা স্টোরের কাজ করব। এবং সেই একই লিঙ্ক, সাপোজ লিস্ট নিউ টাস্ক, লিস্ট আইডিকে দিলে তো নিউ টাস্ক দেখাবে, আর স্টোর করার জন্য এরকম হইতে পারে, কপি পেস্ট লিস্ট, এটা পোস্ট গেট না, এটা পোস্ট, পোস্ট মেথডে কপি, এটা হচ্ছে লিস্ট, এখানে কি বলছি, স্টোর টাস্ক না, অ্যাজ টাস্ক ডট স্টোর ইউজেস টু ডু লিস্ট কন্ট্রোলারের, কপি, এটার নাম স্টোর টাস্ক, সেভ। তাহলে আপনি যে ফর্মটা ক্রিয়েট করবেন, সেখানে এডিটের মতো দেখবেন এখানে কি লেখা আছে, রাউটে লেখা আছে লিস্ট ডট আপডেট না, আপনি রাউটে দিবেন টাস্ক ডট স্টোর, তাহলে এই লিঙ্কে যাবে, বুঝছেন, এই লিঙ্ক ক্রিয়েট হবে। তারপর যখন আপনি ফর্ম থেকে ভ্যালু দিবেন, ওই ভ্যালুগুলা স্টোর টাস্কে যাবে। স্টোর টাস্কের কাজ তো খুব সহজ, স্টোর টাস্কের কাজ হবে ডলার টু ডু লিস্ট হচ্ছে টু ডু লিস্ট কোলন ফাইন্ড ডলার আইডি। এবার ডলার
টি টাস্ক হচ্ছে নিউ টাস্ক, আছে টাস্ক নিলে এখানে টাস্ক অ্যাড হয়ে গেছে, এখানে টাস্ক অ্যাড হয়েছে। এখন নিউ টাস্ক, টাস্কে কি কি লাগে, টাস্ক ডট টাস্কে লাগে নেম, ডিসক্রিপশন ডান তো জিরো বাই ডিফল্ট, তাহলে টাস্কে লাগে নেম, এটা আসবে কোথা থেকে, ডলার রিকোয়েস্ট ডট নেম, আর লাগে ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন। সেভ হবে কিভাবে বলছিলাম, টু ডু লিস্ট ডট টাস্ক ডট সেভ, টিঙ্কারে এইভাবে সেভ করছিলাম, খেয়াল আছে, কোনো টু ডু লিস্টের আন্ডারে টাস্ক সেভ করতে হলে টু ডু লিস্ট ডট টাস্ক ডট সেভ ডলার টি, কিন্তু এটা এরর দেয় কেন, না এরর দেয় না। সেভ করার পরে আপনি আবার এই নিউ টাস্কেই পাঠিয়ে দিতে পারেন, বা যে কোনো জায়গায় পাঠিয়ে দিয়ে মেসেজ দেখাবেন কোনটা, তাহলে কোন টু ডু লিস্টের আন্ডারে টাস্কটাকে সেভ করবেন, না আইডি পাচ্ছেন অন্য জায়গায়, খেয়াল করেন, আপনি যখন এডিটে ক্লিক করবেন অ্যাড টাস্ক দিবেন তখন এই টু ডু লিস্টের আইডি পাবেন, সেটা ফর্মে থাকবে, সেটা ফর্মে থাকবে কোন জায়গায়, এই যে এডিটে যেমন এখানে লিস্ট আইডি দিছেন এখানে আপনি আইডিটা দিবেন, এমনি পাইলে করেন আমার কোনো সমস্যা নাই, এমনি পাবেন না। আপনি টাস্ক ক্রিয়েট করতেছেন নতুন একটা, কার আন্ডারে, টু ডু লিস্টের আন্ডারে, টু ডু লিস্টের আইডি তো লাগবেই, হ্যাঁ, আর টাস্ক ক্রিয়েট করলে তখন টাস্কের আইডি ক্রিয়েট হবে, তো টু ডু লিস্টের আইডি তো লাগবে, এটা ট্রাই করেন, বুঝছেন, ট্রাই করেন তাহলে কনসেপ্ট হয়তো ক্রিয়েট হবে, ক্লিয়ার হবে। তো একটা টু ডু লিস্টের আন্ডারে টাস্ক কিন্তু আমরা বানাইছিলাম, যেমন আমাদের টাস্ক টেবিলে আমরা 214 আন্ডারে দুটো টাস্ক বানাইছিলাম টিঙ্কার দিয়ে, কিন্তু এখন আমরা ফর্মে বানাচ্ছি যে কোনো টু ডু লিস্টে যখন আপনি থাকবেন প্রত্যেক টু ডু লিস্টের আন্ডারে আছে ক্রিয়েট টাস্ক, আপনি দেখতে পারবেন একদম শেষেরটাতে আমরা টাস্ক বানাইছিলাম, একদম শেষেরটাতে 214 নম্বরে ছিল আন্ডারস্ট্যান্ডিং স্লাগেবল ইউআরএল, এখানেই শুধু টাস্ক ছিল দুইটা, টাস্ক থাকলে অবশ্য ক্রিয়েট টাস্ক এই বাটনটা তারপরও দিতে হবে, ওটা দেওয়া নাই, আমি বলছিলাম টাস্ক না থাকলে ক্রিয়েট টাস্ক আসবে আর থাকলে টাস্কগুলো দেখাবে, ওটাও চেঞ্জ করব, সমস্যা না। তবে ক্রিয়েট টাস্ক এটাতে ক্লিক করলে ফর্ম আসতে হবে, ওই লিঙ্ক এখনও বানানো নাই, ওই লিঙ্কটা এই এই বাটনে এখন কী লিঙ্ক দিবেন, টাস্ক না থাকলে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এনি টাস্ক, ইউআরএল তো আমি কিছু দেই নাই, তাই না, এখানে কি হবে, ক্রিয়েট টাস্কের আমি লিঙ্কে কি বলছি এটা কোথায় যাবে, এটা যাবে লিস্ট স্ল্যাশ নিউ টাস্ক তারপরে টু ডু লিস্টের আইডি, না তাহলে এই লিঙ্কটা এখন হবে, এই লিঙ্কটা এখন হবে ইউআরএল, রাউট আমার দরকার নাই, আমার ইউআরএল, ইউআরএল হচ্ছে আমার পেস্ট লিস্ট স্ল্যাশ টাস্ক ডট লিস্ট আইডি, এটা হচ্ছে আমার লিঙ্ক, এই লিঙ্কে এটা ইউআরএল, তো ক্রিয়েট টাস্কে ক্লিক করলে এটা যাবে লিস্ট নিউ টাস্ক 221, এটা এখন নিউ টাস্কে 221 পাইছেন, তাই না, আপনাকে লিস্টের আন্ডারে নিউ টাস্ক ডট ব্লেড ডট পিএইচপি বানাইতে হবে, ওখানে ফর্ম দিবেন টাস্কের জন্য, ফর্ম দিবেন হ্যাঁ টাস্কের জন্য, এবং এই যে আইডিটা কোনোভাবে আপনাকে রাখতে হবে, ওইটা এডিটে যেভাবে রাখছি ওইভাবেই রাখেন, এডিটে কীভাবে রাখছি, এডিটে দেখেন এই যে আইডিটা এখানে রাখা আছে, এখানে রাখেন,
এটা ট্রাই করেন। আচ্ছা এটা জিপ করে দেই, ট্রাই করে দেখেন, কন্ট্রোল এ, ভেন্ডর ছাড়া বাকিটা আধা ঘন্টা সময় আছে। না আজকে তো 40-এ 10-এ না, 1 ঘন্টা 10 মিনিট দেরি হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে সবার দেরি হয়েছে। লেকচার্স ওয়ার্ক পেস্ট, এটা হবে 24/02/2019 _02। আগেরটা টুগুলো আসলে দরকার নাই, তাই না? টুগুলাই দরকার, ইয়েগুলো দরকার নেই। আচ্ছা থাক, সবগুলো থাক, নেন, এটা নিয়ে কাজ করেন, এডিটের কাজ।